নমস্কার, সুস্বাগতম। আজ 25শে বৈশাখ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 147তম জন্মজয়ন্তী। আমরা প্রত্যেকে কিন্তু অভিভূত এবং তিনি সত্যি বিশ্ববরণ্য। প্রত্যেকে তাকে শ্রদ্ধা করি এবং তিনি আমাদের হৃদয় মাঝে রয়েছে। আমরা সোনার বাংলার পক্ষ থেকেও কিন্তু সুন্দর সুন্দর তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গানের অনুষ্ঠান রাখছি। এখনও সরাসরি লাইভ একটি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। যারাই কথা বলতে চাইছেন ফোন করবেন, আমাদের স্টুডিওর নাম্বার স্ক্রিনে আছে 2397-2162 এবং 2446-1871। বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের মধ্যে, আলাপ করাবো আপনাদের সকলের সাথে, রুমা ঘোষ। রুমাদি নমস্কার এবং স্বাগত। অনেক দূর থেকে রুমাদি ঠিক সময় মতো চলে এসেছেন আমাদের এখানে এবং আমরা গান শুনবো তার কণ্ঠে। তার আগে আজকে এই বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে রুমাদির অনুভূতির কথা একটু জানি। রবীন্দ্রনাথের প্রতি তার কি কথা বলার রয়েছে সেটা শুনে আমরা গানে যাব। রুমাদি বলুন। আজকে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ সকলকে ছেড়ে চলে গেছেন, কিন্তু সবসময় আমাদের মনে মধ্যে থাকে যে উনি আমাদের ভিতরে চির স্মরণীয় হয়ে থাকবে। তার গান লেখা এবং কবিতা সব আমাদের চির স্মরণীয় হয়ে আমাদের মধ্যে থাকবে। এমনকি তার গান নিয়ে আমি আজ আপনাদের কাছে আমি শোনাতে এসেছি। প্রথম একটি গান দিয়ে এবার তোমাদের শুরু করুন। কোন গানটি শোনাবেন? হ্যাঁ, 25শে বৈশাখে মাড়ো তোমার সুখ।
রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু সত্যিই চিরনূতন। তার গান যতবার শুনবেন নতুন নতুন উপলব্ধি, এবং তার কথার তার মানে সেটা অতুলনীয়। প্রত্যেকে আমরা তাই তো শ্রদ্ধা করি। তিনি বিশ্ব জগতে তিনি কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে রয়েছেন, আজও প্রত্যেকের হৃদয় মাঝে তিনি আছেন, তাই তো রুমাদি? নিশ্চয়ই, রবীন্দ্রনাথের গান মানে কোনো গানের মধ্যেই আসতে পারে না। রবীন্দ্রনাথের গান ভালোবাসি থেকে, রবীন্দ্রনাথের গান এত আমি ফলো করেছি আজ পর্যন্ত, এখনো আমি রবীন্দ্রনাথের গান করে যাচ্ছি, যে সবচেয়ে মানে যে কোনো গান আমি করবো কিন্তু সুখে দুঃখে সব অনুভূতিতে রবীন্দ্রনাথ রয়েছেন। রবীন্দ্রনাথের গানের আগে কোনো গান থাকতে পারে না আমাদের। পরপর আবার গান শুনবো, আপনারাও যারা ফোনে আসবেন সরাসরি আসবেন, আমাদের স্টুডিও নাম্বার স্ক্রিনেই আছে, চট করে আরেকটি গান আমরা শুনি রুমাদির কণ্ঠে। কি গান শোনাবেন? একটা পূজা পর্যায়ে, আমি পূজা পর্যায়ের গান শুনি। Oh,
সুমাদি ছোটবেলা থেকেই তো রবীন্দ্রনাথের গান নিয়েই বড় হয়েছেন, তখন তো ভালোবাসা ছিলই, এখন এই জায়গায় এসেও আপনার নিশ্চয়ই রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে? নিশ্চয়ই, আমি যেরকম বাইরে বাইরে ছিলাম আমার হাজবেন্ডের সাথে, তবু রবীন্দ্রনাথের গান আমি কোনো সময় ভুলিনি, এমনকি ছোটর থেকেই। এবং ভারতবর্ষের মানে সব জায়গায় আপনি ঘুরেছেন, ছিলেন, সেখানেও আপনি রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করেছেন। পঁচিশে বৈশাখ, পয়লা বৈশাখ আমি ভুলতাম না আর কি। এবং বাইরে বোধহয় আরো বেশি, মানে মানুষের বাঙালিদের মধ্যে যারা প্রবাসী বাঙালি, বাঙালিরা ভীষণ পছন্দ করে যে আমাদের রবীন্দ্রনাথের গান, এমনকি নন বেঙ্গলিরাও ভালোবাসে রবীন্দ্রনাথের গান। এমনই একটা জিনিস যে সব এর মধ্যেই ভালোবাসে। এবং রুমাদি কিন্তু একটা হিন্দি ভার্সনে, উনি দীর্ঘদিন পাঞ্জাবে ছিলেন, অনুষ্ঠানের আগে আমাকে বলছিলেন যে পাঞ্জাবে উনি এই হিন্দি ভার্সনে রবীন্দ্রসঙ্গীতটি যখনই গাইতেন ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই গানটিও কিন্তু আপনাদের আজকের অনুষ্ঠানেই আমরা শোনাবো। দিদি এখন কি শোনাবেন ওটা, না অন্য গান গেয়ে তারপরে? মানে রবীন্দ্রনাথ যে ভোজপুরির মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত করেছে সেটা আমি ভাবুন, ভোজপুরিতে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো আজকে। আচ্ছা, মানে এটা প্রেমের মধ্যে একটা প্রেম পর্যন্ত। Thank you.
খুব জনপ্রিয় এই গানটি আমারও পড়ানো যাহা যায়। রুমাদিও খুব সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করলেন। সত্যি তাই আজ একটা বিশেষ মুহূর্তে একটা পরিবেশ অসাধারণ সৃষ্টি হয়েছে কিন্তু। এবং সবসময় যখনই আমরা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি, যখনই তার গান শুনি, তার কবিতা শুনি কারোর কণ্ঠে, তখনই কিন্তু আমাদের এই মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যেকে আছেন আমাদের সাথে, যাদের ভালো লাগছে তারা আমাদের ফোন করে জানাবেন। আমাদের স্টুডিওতে নাম্বার রয়েছে, স্টুডিও নাম্বার স্ক্রিনে, এবং আপনাদের সকলকে নিয়ে এবং সকলকে কিন্তু আনন্দ দিচ্ছেন রুমাদি এত সুন্দর রবীন্দ্রনাথের গান পরিবেশন করে। রুমাদি কখন শোনাবেন সেই ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত? একদম শেষে এটাই আগে শোনান, মানে আমরা যখন ঘোষণা করলামই ভোজপুরিতে রবীন্দ্রসঙ্গীত, এটা প্রথম, আপনাদেরও নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। রুমাদি নিজে শোনাবেন আমাদের সেই গানটি। আর যারা অনুষ্ঠানের পর রুমাদির সাথে কথা বলবেন তারা তার মোবাইল নাম্বার স্ক্রিনে বারবার দেবো আমরা, আপনারা কিন্তু নোট করে নেবেন। একটা ফোন এসছে, নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? রামপুরহাট থেকে, অনেক দূর থেকে। না একদমই না, এটা আপনি ভুল বলেন কথাটা। যাই হোক, আপনারা যারা ক্রিটিসিজম করতে চাইছেন তারা এই সুন্দর অনুষ্ঠানে ফোন করে আমাদের পরিবেশটা নষ্ট করবেন না। তারা পরবর্তী সময় রুমাদির সাথে কথা বলতে চাইলে অবশ্যই মোবাইলে পরে ফোন করবেন। হ্যাঁ রুমাদি, আমরা এই সুন্দর গানটা শুনি। রবীন্দ্রনাথ সবার এবং সবাই রবীন্দ্রনাথকে নিজের মতো করে কিন্তু আমরা পেতে চাই। হ্যাঁ থাকি
অনেক রুমাদি অনেক রবীন্দ্রসঙ্গীতের কিন্তু আমরা হিন্দি ভার্সনও শুনেছি, আজকে আপনি ভোজপুরি ভার্সন শোনালেন। এবং বাইরে আরেকবার বলুন, এই যে নন বেঙ্গলিদের সাথে আপনি অনেক দিন ছিলেন বাইরে, বাংলার বাইরে কেমন, মানে তারাও খুব উন্মাদনা নিয়ে রবীন্দ্রনাথের গানকে প্রতি শ্রদ্ধা জানায়? এয়ারফোর্সের ভিতরে যে আমি ছিলাম, মানে আমি প্রোগ্রাম করাতাম বেশি, সবকিছু ধরে নিয়ে প্লাস হিন্দি করেছি, হিন্দি গানও আমি সবাইকে নিয়ে করেছি, সবকিছুর মধ্যে আমাকে এন্টারটেইন করতে। একটা শোনাবেন নাকি দিদি হিন্দির একটু দুকলি? হিন্দি? হ্যাঁ, এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে হিন্দি না, তাহলে তো আজকে থাক, অন্য 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 আরেকদিন নিশ্চয় শুনবো। এবার পরবর্তী গানে যাই, আমরা রবীন্দ্রনাথের অনেক গান শুনছি আজকে সকাল থেকেই, আমাদের সোনার বাংলায় কিন্তু বিশ্বকবিকে আমরা প্রণাম জানাচ্ছি, আবার বিকেল 5:45 অনুষ্ঠান দেখবেন। হ্যাঁ, এবার কোনটা শোনাবেন? অনেকক্ষণ ফোনে অপেক্ষা করে আছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি চন্দননগর থেকে ডক্টর চৈতালি দত্ত বলছি। হ্যাঁ বলুন। এখানে যে কালে মিলছে না সুরে, কি হচ্ছে আপনি বলুন? আচ্ছা, গানগুলো যে আমরা দেখছি আর শুনছি, এতে কি আমরা কি পাচ্ছি? ধন্যবাদ ফোন করার জন্য। যাদের পছন্দ হচ্ছে না, রিমোট তাদের হাতে রয়েছে, যদি পছন্দ না হয় অন্য কোথাও সুইচ ওভার করে চলে যান অন্য কোনো চ্যানেলে। আমাদের ভালো লাগছে, তাই আমরা রুমাদিকে নিয়ে বসেছি গান করতে, গান শুনবো বলে। দিদি, এবার কোন গানটা শোনাবেন?
যাই হোক, ভালো মন্দ নিয়েই এগোতে হবে দিদি। রবীন্দ্রনাথ সবার, আমি বলেছি, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা সবার, যে যেরম ভাবে তাকে পেতে চাইছেন তার গান নিশ্চয়ই করতে পারেনি। আপনাদের যদি সত্যিই ভালো না লাগে অন্য কোথাও চলে যান, অন্য কোনো চ্যানেলে। যাই হোক দিদি, এবার কি শোনাবেন আপনি? এটাই মনে হয় দিদি, যেহেতু সময় প্রায় শেষের দিকে, আমরা এই শেষ গানটি শুনবো। আপনাদের যদি পার্সোনাল কোনো মন্তব্য থাকে দিদির ফোন নাম্বারে আপনারা অনুষ্ঠানের পর ফোন করবেন। আজকে আর আমরা ফোন হয়তো নেব না, যেহেতু একদম শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। এরপরে বিকেল 5:45 আপনারা শুনবেন আমাদের গানের অনুষ্ঠান। দিদি এবার শেষ গান যেহেতু, কোন গানটা শোনাবেন? আমরা সবাই মিলে উপভোগ করলাম। রুমাদি কেমন লাগলো এসে? হ্যাঁ, খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথের গান নিয়ে এবং ছোটবেলা থেকে রুমাদি রয়েছে, আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি, এমনকি সবার কাছে আমি খুবই মানে প্রশংসা পাই, সবার কাছে প্রশংসা পাই। এবং কখনো কখনো দেখবেন রুমাদি, নিজের কিছু লোক তারাও কিন্তু অনেক সময় পছন্দ করেন না, অনেক রকম ভাবে বিব্রত করে। যাই হোক, আমাদের অনুষ্ঠানে না অনেকে আছে যে মানে এটা হিংসা করে হচ্ছে, হিংসা করে। আজকে যেহেতু সময় শেষ, আমাদের ভালো লাগলো রুমাদি, অনেকে আমাকে বলছে করতে, আমি কিন্তু করি না, যার জন্য আমি মানে আমাদের চ্যানেল ছাড়া আমি অন্য জায়গায় আউটসাইডে করি না, যার জন্য একটুখানি হিংসাটা আছে। ঠিক, আজকের মতো বিদায় নেবো সবাই।